চাকা স্লিপ খেয়ে গেছিল, কেলিয়ে পড়তাম এখনই, শ্যাওলা ভর্তি ভাই। তো গাইস যেমন বলেছিলাম আগের ভিডিওতে নতুন একটা নতুন ব্লগের শুট দেখা হবে, তো তেমনই চলো আজকে বেরিয়ে পড়েছি আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকে যেতে চলেছি আমি কলেজ, আর কলেজে আমার আজকে হয়তো লাস্ট দিন, হয়তো না মানে আজকেই লাস্ট দিন। তো আমি বেরিয়ে পড়লাম এখন, গাড়ি নিয়ে আসছি, এসেছে বন্ধুরা বললো আজকে গাড়ি নিয়ে যেতে, কারণ সাইকেল নিয়ে তো প্রত্যেক দিনই যাই, তাই নাকি? তো যার কারণে বন্ধুরা বললো চল লাস্ট দিন তো গাড়ি নিয়ে চল, ঠিক আছে। তো এর আগে আমি কলেজে গেছি গাড়ি নিয়ে, কিন্তু কোনো ব্লগ ফ্লগ বানাইনি, তো আজকে বেরিয়ে পড়েছি। তো চলো কলেজের দিকে যাওয়া যাক, আজকে রিয়াকশন হয় ভালো উঠবে, কিন্তু সত্যি কথা বলতে লজ্জাও তো লাগে একটা, মানে এই গাড়ি নিয়ে ওই লজ্জা কোনো রাখার জায়গা নেই, লজ্জা গিনা ভয় তিন থাকতে নয়। তো বন্ধু অপেক্ষা করছে, চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো চলে এসেছি গেটে, মানে রাস্তায়। চলো বন্ধু কাজে যেতে হবে। আমি জানি না মাইকের আওয়াজ ঠিকঠাক আসছে কি না, বাট দেখা যাক কি হয়, নাহলে ভয়েস ওভার দিতে হবে। সেই লাগছে ভাই, সেই লাগছে একদম, গেঞ্জিটা ও পাতলা গেঞ্জি, হাওয়া হুড়ু হুড়ু করে লাগছে, তাই নাকি? ঠিক আছে সবাইকে টাইম দিতে হবে, চলো কাটা হর্ন মেরে মেরে এবার মাথা খেয়ে নিল, অত তাড়া কিসের ভাই? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। হেলমেট নিয়েছো তো? না, কারেন্টের কাজ করতে যাচ্ছে যেন। আরে ভাই দেখে পারো, মানে ইন্ডিকেটর নেই, কিছু নেই, সামনে বাস স্ট্যান্ডে বন্ধু দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, দেখি কি বলে। ওমাল বুঝতে পারেনি এখন, তাকিয়ে দেখলো, দেখতে পেয়ে গেছে, বুঝে গেছে, বুঝে গেছে, ওমাল হাসছে। চলো কাকা চলো, হ্যাঁ তুই চাপ না, তুই চাপ, তুই চাপ না গে, ওখানে আছে, চ চ না, দাঁড়াচ্ছে বললো ওখানে, ঠিক বুঝিস? কেন রে বাপরে, সামনে গাড়িটা তো আমার থেকে বেশি আওয়াজ হচ্ছে, ভট 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 ভট। আর বৃষ্টি হয়েছে ভাই, মনে হচ্ছে জল জমে গেছে রে, এখানে তো না না ডান দিকেরটা জল না, আপাতত জল তেমন পড়েনি, মানে জমেনি জল।
শুটিয়ে লাল করে দাও, আমি কিন্তু লাল করে দেবো। এই জায়গাটা একদম যাচ্ছে তাই জায়গা, একে তো স্লিপ হয় ইটগুলো পাথরগুলো, তার সাথে জলে জল থাকে সারা বছর। এখানে একজন থাকবে বাইক নিয়ে, দেখা যাক আছে কি। কতদিন ভিডিও বানাচ্ছি না, মানে এক একটা প্রবলেমের মধ্যে থেকে গেলে ভিডিও আর বানানো হয় না। তো বন্ধু তো এখনো এসে পৌঁছায়নি, দেখি কখন আসে। তারা এইখানটা করে ফোন কর, কল কর, দেখ কল কর কি বলে। ও তো বললো বেরোচ্ছে, তো এটা চলে এসছে, দুজন আছে, জানতাম না, ভাবলাম একজন আসবে। চল আয়, কিচ্ছু না, চুপ করে বস। তো তুই থাকছিস নাকি, তুই তো আলাদা পরে থাকবি। ঠিক আছে ঠিক আছে, তোর ইমেজ আমি দেবো না এখানে, যা। তোর ভয়েস আসবে না, মাইক আছে আমার এখানে, আমার ভয়েস ছাড়া তোরটা আসবে না, নয়েজ ক্যান্সেলেশন আছে। তাই নাকি, রকেট লঞ্চার অন, ব্রো হ্যাভ নাইস ডে। হ্যাঁ আসুক না, আসছে না, দাঁড়াও দাঁড়া আসতে দে। আচ্ছা আমি তো হাতে এই আমি যেটা চালাচ্ছি এখন, এটা হাতে গিয়ার, তো এটাই আমার অভ্যাস হয়ে আছে এখন আপাতত। না পারার কিছু নেই, সবই পারা যায়, মানুষ চাইলে কি না করতে পারে। হাইড্রোলিক খারাপ হয়ে যাবে, সিদ্ধেশ্বরী তলা ক্রস। লোকে তো আমার দিকে দাঁত খেলায়, ঠিক আছে দাঁত খেলানো ভালো, শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে। আরে কাকি দেখে, ওরম করে হুটার পার হয়ে যাচ্ছে, মানে যা তা। এইসব পাবলিকগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারপরে আবার বলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে কি বলবো, হোয়াটস আ ফিলিং। সালা হিন্দি ইংলিশ ল্যাটিন, সামনেটা মেক করে গেছে রে,
ওয়েদার ডাউন হয়ে যাচ্ছে রে। এই বৃষ্টি বৃষ্টি ভৈরব তো লাগে, এতদিন যে ভিডিও আসছে না, এই অকাল বৃষ্টি, তারা দুমদাম করে বৃষ্টি হয়ে যাচ্ছে, এমন আর ভিডিও বানাবো কি? আমার তো গোপ্রো নয় যে ওয়াটার প্রুফ, যে কিছু হবে না, আমার তো মোবাইল এটা, আর এটা ওয়াটার প্রুফ মোবাইল নয়, এটা স্ল্যাব প্রুফ, আর এতে কভার যে প্লাস্টিকের লাগিয়ে দেবো, তাহলে আর ভিডিও কোয়ালিটি ও দেখার থেকে না দেখা ভালো, গঙ্গা জলে ডুবে যাওয়া ভালো। বড় ব্লগার চল চল চল, কাদা উঠছে দেখ ভাই, খালি গাড়ি দিয়ে ও জলের লেয়ারটা দেখ ভাই, আসছে আসছে, আমি আমি সামনেই দেখছি ভাই, আমি আজকে ব্লগ করছি না, এর আগেও করেছি, ও ভাবছি মনে আমি সামনের দিকে না দেখি নিচের দিকে তাকিয়ে ভিডিও বানাচ্ছি, ওই জন্য হেলমেটটাকে টেনে তুলে দিচ্ছে ওদিকে। ও রাস্তার যে অবস্থা এখানে, করলে কল কি লিয়ে যাবে পুরো, কি খুশবু মর জানে কি মঞ্জুর তুঝে মিলনা পড়েগা জমানা হুয়া, চলো মঞ্জিল আ গই, এই চাকা স্লিপ খেয়ে গেছিল, কেলিয়ে পড়তাম এখনই, শ্যাওলা ভর্তি ভাই দেখ পুরো শ্যাওলা, গাড়িটাকে এখানে ঢুকিয়ে দিই, চলো কলেজ তো এসে গেলাম ভাই, রে ভাই ক্ষণে কেলিয়ে পড়েছিলাম ওখানে, হ্যান্ডেলটা লক করে দিই, কোথায় হ্যাঁচকা কেন, চলো ওদিকে কি দেখা হচ্ছে, তো চলো আমি ততক্ষণ রেজাল্টটা কালেক্ট করি, তোমরা কিছু সিনেমেটিক শট দেখে নাও।
তো এই স্যাটারটা তো ভিডিওটা দেখলে তারপরে লোচা হয়ে গেছে আস্তে আস্তে, মানে ভিডিওটা শ্যুট করেছি বাট একটু ডিস্টার্ব হয়ে গেছে। তোমায় দেখাচ্ছি, ক্লিপটা দেখো একবার। কি হলো কাকা, রাস্তার মাঝখান দিয়ে আসছে, এটা কার আর রে? তো ক্লিপটা দেখলে মানে কি বলবো, ক্যামেরাটা কোনো কারণে হাত লেগে মানে সামনের দিকে ফ্রন্ট ক্যামেরা অন হয়ে যেতে এরকম সিনটা হয়ে গেছে। আর আসার সময় অনেক রিয়াকশান ছিল বাট কিছু ক্যাপচার করতে পারিনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর সিনেমেটিক শটটাও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও। হ্যাঁ, ভিডিও একটু লেটে লেটে আসে বাট তাতে আমি চেষ্টা করছি, কিন্তু এখন পরিস্থিতি আর একটুখানি বৃষ্টির জন্য। এখানটা দেখো দেখো হচ্ছে, এদিকে জল উঠে গেছে আর বাড়ির সামনের দিকেও জল এসে গেছে কিছুটা। তো এখন বলতে পারছি না, কিছু সিওর দিতে পারছি না, বাট এরপরে জল কমে গেলে তো ভিডিও আসবেই। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। তো আজকের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আবে চুচে হেলমেট লেকে আবে, আবে ওই ভিডিও বানানো জানা চলবে চলবে, ভিডিও বানানো জানা, ওই আজবে চুতিয়ে।